এবারে আমি অধ্যক্ষকে যদি আনে না আনবো কিনা জানি না, এখনও তো টেবিল পাইনি, যদি আনে প্রথম বলব সাব জুডিস, আর না হলে হবে আমাদের মহিলা সদস্যরাই অংশগ্রহণ করবে আলোচনা। দাদা বলছি দিল্লি আজকে যাচ্ছেন, এটা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার সম্ভাবনা আনবো, আমাদের মহিলা সদস্যরা আনবেন ওটা রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, রামপুরহাটের বকটুই থেকে শুরু করে মালদা, আর সার্বিকভাবে মনস্টিজ্ঞার নেতৃত্বে আমাদের আরেকটি টিম অ্যাডজনমেন্ট মোশন যেটা আজকে দিয়েছিল, আজকে হলো না, আমাদের সদস্য মারা গেছেন, আমরা ধন্যবাদ জানাই অধ্যক্ষকে, তিনি যথাযথ সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেছেন এবং শাসক বিরোধী সব দলের মন্ত্রী এমএলএরা শ্রদ্ধা জানিয়েছেন। আমরা হাউস চালানোর কাজে সহযোগিতাও করব, আবার আইন শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন এবং আনএমপ্লয়মেন্ট এবং বাড়তে থাকা ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছে ডেঙ্গু, এগুলো নিয়ে বিধানসভায় আমরা ডিসকাশনের দাবি করব, সুযোগ দিলে ভালো, না থাকলে প্রতিবাদ হবে, তো সবটাই সংসদীয় রীতিনীতি মেনে কোনোভাবেই বিধানসভাকে অচল করে নয়টা ছাড়ো না ভয়াবহ আকার ধারণ করেছে। না না আলাদা করে বলছি না তো, নারী নির্যাতন নিয়ে আমাদের মহিলা সদস্যরা আগামীকালই অ্যাডজর্নমেন্ট মোশন দেবেন, আর গোটা রাজ্যের বিহাল আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সদস্যরা আগামী পরশু দিন অ্যাডজর্নমেন্ট মোশন দেবেন। আলোচনা করতে দিলে আমরা ওয়েলকাম করবো, আলোচনা না করতে দিলে প্রতিবাদ হবে ভিতরে বাইরে, না বলবো না বৈঠক বেড়াতে যাইনি। পুলিশের নিচের তলাকে দিয়ে দেয় না, নিচের তলা উপরতলা আইপিএস এবং ইন্সপেক্টর, এদের দুটো কাজ, এদের দুটো কাজ হচ্ছে ব্যালট বাক্স পরিবর্তন করা আর রাস্তায় গাড়ি থেকে টাকা তোলা, এবং সেই টাকার 75% ভাইপোকে পৌঁছে দেওয়া। প্রদেশ মেয়ে জো লেডিস কে উপর হো রা হ্যায় উসকে খিলাফ হাম লোগ আওয়াজ, পুরা প্রদেশ মে মালদা নেই, পুরা প্রদেশ মে রামপুরহাট কা বকটুই সে লেকর আজ তক ইয়া পিছলে দো সাল মে জাদা লেডিস কে উপর হামারি মাতা জি কে উপর অত্যাচার হুয়া। পাঁচলা মে দেখ লিজিয়ে, আমতা কা জয়পুর মে দেখ লিজিয়ে কিস তরিকে সে আগ লাগায়া দলিত উম্মীদবার কা ঘর মে, কিস তরিকে সে গুলতলি জয়নগর দেখ লিজিয়ে, হামারি বিষ্ণুপুর ডায়মন্ড হারবার কা ভোলানাথ মন্ডল কা ওয়াইফ কা ইনসিডেন্ট দেখ লিজিয়ে, এ হর রোজ হো রা হ্যায় ইসকা খিলাফ বিজেপি কা জো লেডিস লেজিসলেচার হ্যায়, কাল অ্যাডজর্নমেন্ট মোশন আনলে লানে ওয়ালা হ্যায় আর কাল এ মুদ্দা উঠানে কা কোশিশ হামারি জো ফিমেল মেম্বার্স হ্যায় ও লোক কোশিশ করে। শুভেন্দু দা এক সওয়াল হ্যায়, মুর্শিদাবাদ মে এক নয়া তরিকে কা বম মিলা হ্যায়, জো বম দেখা যা রহা হ্যায় প্লাস্টিক বম হ্যায় অর ও মেটাল ডিটেক্টর মে ডিটেক্ট নহীং হোগে, সুপ্রিম কোর্ট ভি কলকাতা হাইকোর্ট কা এনআইএ কা জো ইনভেস্টিগেশন উসমে হস্তক্ষেপ করতে থে ইনকার কর দিয়া, ইনকার কর দিয়া, হস্তক্ষেপ করনে কা বাদ ভি ইনকার কর দিয়া হ্যায়, ইসলিয়ে কিয়া হ্যায় বঙ্গাল মে আরডিএক্স কা বম এক্সপ্লোশন হো রহা হ্যায় হর রোজ হো রহা হ্যায়, আর জো মৌরেশ্বর জো সাঁইথিয়া মে আপকা ইতনা বিগ জিলোটিন স্টিক রিকভার কিয়া, বঙ্গাল ইজ নাও বার্নিং, ইটস এ ভালনারেবল স্টেট, এ এক্সপ্লোশন হোগা আরডিএক্স আয়েগা আর ইসলিয়ে কোর্ট মে ভি ভি এনআইএ কা মানে অর্ডার দে রহা হ্যায়। তৃণমূল কংগ্রেস কে রে আগলে এক মহিনা মণিপুর লেকে পশ্চিম বঙ্গাল প্রদর্শন করে, দু মহিনা মালদা সে লেকর বকটুই পাঁচলা সে লেকর হাঁসখালি তক উসকা খিলাফ ভি জোরদার হোগা, হামারি স্টেট কা মহিলা মোর্চা 26 এন্ড 27 শ্যাম বাজার মে সিট অন স্ট্রাইক মে যা রহা হ্যায়, হামারি ধরনা প্রদর্শন কলকাতা মে মহিলা মোর্চা বঙ্গাল ইউনিট চালু কর রহা হ্যায়, আর হামারি কাল অ্যাসেম্বলি কে অন্দর বিজেপি লেডিস লেজিসলেচার
অ্যাডজমেন্ট মুসলমানে কে লিয়ে নোটিস করেগে।